সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনে বসে তারেক বিএনপিকে ধ্বংস করছে মন্তব্য নানকের। যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেফতার। বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। সরকার পদত্যাগের দাবি ও বিদেশি আগ্রাসন বিরোধী আন্দোলন চলবে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে রদবদল আসছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। লন্ডনে বসে তারেক বিএনপিকে ধ্বংস করছে দাবি নানকের। বিএনপির পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে। রবিবার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ডক্টর মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়, বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য। মন্ত্রী বলেন, লন্ডনে বসে তাদেরকে ধ্বংস করছে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান, বারবার তারা অবিসম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেফতার। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জ্যামাইকার 113 প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। সোমবার ইলিয়াসকে জামিনের জন্য আদালতে তোলা হবে। পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রান্টশো জানান, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে তার খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকি সহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া জারি করে পুলিশ। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানির করা মামলায় 1 ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়, তবে ছেড়ে দেওয়া হয় 6 ঘন্টা পর। 17 জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। নিউ ইয়র্কের কুইন্স কান্ট্রি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগায়। অভিযোগ রয়েছে, 20 জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব, মিল্টন ও প্রিমা রব্বানিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বানি। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে 2022 সালের 27 সেপ্টেম্বর পিবিআই প্রধান বনস কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা ইলিয়াস ও বাবুল আক্তার সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। বিএনপিতে শিগগিরই শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। 7ই জানুয়ারির নির্বাচন পূর্ব আন্দোলনে প্রত্যাশা পূরণ না হওয়ায় নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে দলের সব পর্যায়ের কমিটি। এর এই মধ্যে ছাত্রদল যুবদলের কমিটি ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নতুন কমিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে আসন্ন রমজান মাস থেকে। রমজান মাস দলটি সংগঠন পুনর্গঠনের মাস হিসেবে কাজে লাগাতে চায়। পাশাপাশি বিএনপিতে ফিরতে ইচ্ছুক নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ পর্যায়ে সিরিজ বৈঠকে এসব বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে 7ই জানুয়ারির নির্বাচন জনগণ বর্জন করেছে। সরকার পরিবর্তনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলেও হতাশার কোনো সুযোগ নেই, নতুন করে ফের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এ কারণেই দলকে নতুন নেতৃত্বে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। মাঠের নেতারা বলেছেন, দল পুনর্গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে এ উদ্যোগ তখনই শতভাগ সফল হবে
যখন যোগ্য ও ত্যাগীদের নেতৃত্বে আনা হবে, আর যদি পকেট কমিটি করা হয় তাহলে তার সুফল দল পাবে না। সরকার পদত্যাগের দাবি ও বিদেশি আগ্রাসন বিরোধী আন্দোলন চলবে। ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। সেই সাথে বিদেশি আগ্রাসন ও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের শীর্ষ নেতারা এই আহ্বান জানান। ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি শীর্ষক এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ১২ দলীয় জোট। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছোট ভাইকে হত্যার পর ধান খেতে পুঁতে রাখল যুবক। টাঙ্গাইলের কালীহাতিতে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ছোট ভাইকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে প্রবাস ফেরত এক যুবক। একাধিকবার বোঝানোর পরও সম্পর্ক থেকে সরে না আসায় এই ঘটনা ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি। রবিবার টাঙ্গাইল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন। এ ঘটনায় বড় ভাই সোহেল রানা ও তার বন্ধু পরেশচন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পিবিআই। এর মধ্য দিয়ে 21 দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। এবার মেয়েকে হত্যার হুমকি পেয়ে ডিবিতে অভিযোগ করলেন তিশার বাবা। আপনি কি তিশার আব্বু বলছেন? হ্যাঁ বলছি। আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব। সিনতে ইসলাম তিশাকে হত্যার এমন হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে তার বাবা সাইফুল ইসলাম রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, 12 ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে সাইফুল ইসলামকে এভাবেই হুমকি দেন। আজ রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের কাছে লিখিত অভিযোগ করে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম 12 ফেব্রুয়ারি হত্যার হুমকি পেয়েছেন জানিয়ে নিরাপত্তা চেয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। সেদিন তিনি খন্দকার মুশতাক প্রথম আলোকে বলেছিলেন, 9 ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলায় গেলে কিছু যুবক তাকে ও তার স্ত্রী সিনথিয়াকে গালাগালি করেন, আবার বইমেলায় গেলে তাদের গুলি করে হত্যা করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন। এ কারণে তিনি ডিবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে সাইবার আইনে মামলা। বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সহ 7 জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাই শেখ কামালকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করার অভিযোগে এ মামলা করা হয়েছে। রবিবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মনির কামালের আদালতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুর রহমান মামলাটি করেন। বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত। একদিকে দীর্ঘদিনের ভারতীয় আগ্রাসন, এদেশে কারা সরকারে থাকবে, বিরোধী দল কারা হবে, কে এমপি মন্ত্রী হবে, কে প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ পাবে তা ঠিক করে দেয় ভারত। শুক্রবার দুপুর 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নুরুল হক নূর বলেন, আজ সর্বত্র ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন থেকে দেশকে রক্ষায় ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন চলছে তা শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি এদেশের সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্ট আওয়ামী লীগকে বর্জন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে 10 লাখের বেশি অবৈধ ভারতীয় লোক রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ভারতের পাশাপাশি এখন সমস্যা তৈরি করছে চীন। রাখাইনে চীন ভারত বিনিয়োগ করেছে, তারা জান্তা সরকারকে সহযোগিতা করছে, বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে কোনো সহযোগিতা করছে না, সরকারের নৈতিক ভিত্তি না থাকায় অন্য দেশগুলো পাত্তা দিচ্ছে না, বরং তাদের স্বার্থে ব্যবহার করছে, ভারত তাদের স্বার্থে বিনা ভোটের জনবিচ্ছিন্ন এই সরকারকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে নামেমাত্র ফিতে ট্রানজিটে ভারত তার
পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহন করছে উল্লেখ করে নূর বলেন, কোনো দেশপ্রেমিক মানুষ এভাবে দেশকে ঝুঁকিতে ফেলে অন্য দেশকে সুবিধা দেবে না। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিরোধী দল নিষিদ্ধ করতে চায়, মন্তব্য মঈন খানের। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে বিরোধী দল নিষিদ্ধ করতে চায়, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতি দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে মঈন খান আজ সকালে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। সেখানে আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, তারা সংসদকে কুক্ষিগত করেছে, তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে যায়, এটাই হচ্ছে আওয়ামী লীগের মানসিকতা। মূল কথা হচ্ছে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা এদেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, আমাদের যে আন্দোলন বিগত 1.5 বছর ধরে চলছে তা এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার জন্য নয়।